শ্রীক্ষেত্রে পূজা শেষে ভসাণ উৎসব রয়েছে স্বতন্ত্রতা এখানে সবু দুর্গামেঢ বা গোসাণী মেঢ শ্রীমন্দির সম্মুখে একাদশী মহাদ্বীপ উঠিলা পরে বিসর্জন করা তবে করোনা কটকা যোগ নিডম্বর ভাবে পান হয়েছে এই বিশেষ পরম্পরা ভক্ত ও শ্রদ্ধাড়ুকনা মেলন উৎসব পাালবেলায় শ্রীমন্দি চারিপটে সাধারণ লোক যাতায়াতক বন্ধ রাখছে এপিদিন বারটা পরে শ্রীমন্দির দর্শন বন্ধ রয়েছে সেপাটে প্রতীক গোসাণী কবল সাত জন সাভী অনুমতি মিছে পরম্পরা অনুসারে গোসাণী ব্যতীত নাগা মেঢ অন্যান্য মেঢ় দেখ এনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ଏବେ ଅଧିକ ଆଲୋଚନା କରିବା ସିଧାସଳଖ ଯିବା ପୁରୀ ବ୍ୟୁରୋ ଚିଫ୍ ସୁମିତ୍ର ହରିଚନ୍ଦନ ଆମ ସାଥିରେ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ସୁମିତ୍ର ଆଜି ଯେଉଁଭଳି ଭାବେ ବିଶେଷ ପରମ୍ପରା ରହିଥିଲା ଆପଣ ଦେଖନ୍ତୁ ଗୋସାଣୀ ଯାତ୍ରା କଥା କୁହନ୍ତୁ ବା ବିସର୍ଜନ ଦୁର୍ଗା ବିସର୍ଜନକୁ ନେଇ କିନ୍ତୁ ସବୁଠାରେ ଦେଖାଯାଇଛି କରୋନା କଟକଣାକୁ ଧ୍ୟାନ ଦିଆଯାଇଛି ପୁରୀରେ ମଧ୍ୟ ସେହି ବ୍ୟବସ୍ଥା ଲାଗୁ ହୋଇଛି ଅଧିକ ସଂଖ୍ୟାରେ ଲୋକମାନେ ଏକତ୍ରିତ ହେବେ ନାହିଁ କିନ୍ତୁ ଏ ଶୋଭାଯାତ୍ରା ପରମ୍ପରା ସବୁ ରକ୍ଷା କରାଯାଇପାରିବ କ'ଣ ଅପଡ଼େଟ୍ ରହିଛି ଏ ସମ୍ପର୍କରେ দেখুন গায়ত্রী নিয়ারা পরম্পরা শ্রীক্ষেত্র এবং বিশেষভাবে উৎকলীয় পরম্পরা এবং নিদর্শন এবং জগন্নাথ সংস্কৃতি জড়িত পুরী রূর্গা উৎসব বা দুর্গা পূজা কারণ এটি মা দুর্গাঙ্ যে মূর্তিগুড় তা গোসাণী রূপে পূজন করা যায় এবং পুরীতে বিশেষভাবে মু সহযোগী ভিড়ি অনিল লঙ্ক কবি সিধা সর চিত্র দেখাইবে ধীরে ধীরে গোসাণী মেড় এবং নাগা সম্পাতি এবং অন্যান্য যে মেঢ় সব অনেক ধীরে ধীরে আসি পঁচি গলে এবং ধীরে ধীরে যে মেণা মেলন যে বিশেষভাবে রই থাকে কারণ সাধারণত রাজ্য যে অন্য দেবাদেবী যে ভসাণ উৎসব অনুষ্ঠিত হে তা সম্পূর্ণ ভিন্ন এবং নিয়ারা পুরীর এই গোসাণী ভসাণ উৎসব বলে আমি কোপার কারণ এ কারণ এটি লম্বা থাড়ি করে বা লম্বা লাইন করে বা যাচক জমকের মাদায় দিকে এটি মা বিদায় দেওয়া কি হলে ମା ସବୁ ଯେତେ ଯେଉଁ ଗୋସାଣୀ ମେଢ଼ ଗୁଡ଼ିକ ରହିଥାନ୍ତି ସେମାନେ ଶ୍ରୀମନ୍ଦିର ସମ୍ମୁଖକୁ ଆସିଥାନ୍ତି କାରଣ ଶ୍ରୀମନ୍ଦିର ସହିତ ଏ ସମସ୍ତ ଦେବାଦେବୀ ଜାଗା ଆଖଡ଼ାର ଯେଉଁ ମୂର୍ତ୍ତି ଗୁଡ଼ିକ ରହିଛି ବା ଗୋସାଣୀ ମୂର୍ତ୍ତି ଗୁଡ଼ିକ ରହିଛି ସେମାନେ ସଂଶ୍ଳିଷ୍ଟ ରହିଥାନ୍ତି ତେଣୁ ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ସମସ୍ତ ଦେବାଦେବୀଙ୍କର ଯେଉଁ ମୂର୍ତ୍ତି ଗୁଡ଼ିକ ଏହି ଶ୍ରୀମନ୍ଦିର ସମ୍ମୁଖକୁ ଆସିଥାନ୍ତି ଯେହେତୁ ଆଜି ମା ଏକାଦଶୀ ଏବଂ ଏକାଦଶୀ ତିଥିରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଆମେ କହିପାରିବା ଯେତେବେଳେ ମହାଦୀପ ଉଠିବ ସେତେବେଳେ ମହାଦୀପ ଉଠି ସାରିବା ପରେ ହିଁ ଦେଖିବାକୁ ମିଳିବ ମାଆଙ୍କର ବିସର୍ଜନର ପର୍ବ ତେଣୁ ତା ପୂର୍ବରୁ ସମସ୍ତ ଗୋସାଣୀ ମେଳଣ ଗୁଡ଼ିକ ଏଠି ଆସି ପହଞ୍ଚିଲେ ପହଞ୍ଚି ସାରିଲେଣି ଧୀରେ ଧୀରେ ସମସ୍ତ ମେଢ଼ ଗୁଡ଼ିକ ପହଞ୍ଚିଲେଣି ଏବଂ କରୋନା କଟକଣା ମଧ୍ୟରେ कौनसी भी भक्त श्रद्धालु आ भर को छड़ा केवल जो जो गोसाणी मेढ़ रही से गोसाणी मेढ़र जो अचल रू आ सही बस्ती आई साई बस्ती रूरबी ही केवल एटी पहुँची एवं विशेष भाव चित्र मैं देखिपे भिन्न भिन्न रंगर भिन्न भिन्न माँ कोर जो सदृशमय जो चित्र निहांती निरा भिन्न ତା ମଧ୍ୟ ରହିଛି ଏବଂ ଏଠି ଏଥିପାଇଁ କି ଦୁର୍ଗା ମେଢ଼ ଗୁଡ଼ିକୁ ଗୋସାଣି ବୋଲି କୁହାଯାଏ କାରଣ ଏ ଉତ୍କଳୀୟ ଏବଂ ଉଡ଼ିଆ ପରମ୍ପରା ଯେଉଁ ରହିଛି ସେ ଉଡ଼ିଆ ପରମ୍ପରା ସହିତ ସଂଶ୍ଳିଶ ରହିଥାନ୍ତି ତେଣୁ ମୋଟାମୋଟି ଭାବେ କରୋନା କଟକଣା ରହିଛି ଏବଂ ତା ମଧ୍ୟରେ এই মন্দির সম্মুখে এ সমস্ত নীতিকাগুড় যেমনি বজায় রাখব কারণ মন্দির সহিত গোসাণী নীতিকান্তি রয়েছে তেমন সবু মা গোসাণী মেড় গুড়ি আসি পঁচি সারি পি এবং পঁচি সারা পরে মহাদীপ যেত উঠব তাপরে সমস্ত বসাণ উৎসব করা মোটামোটি ভাবে গলে গেলে সবুকি শৃঙ্খলিত ভাবে এবং যে ভাইচারার মনোভাব রয়েছে সেই ভাইচারা মনোভাব নেই এটি কার্যক্রম করা এবং প্রশাসন পক্ষে যে কটকা লাগু করাছি সে কটকনা সমস্তে মানি বিশেষভাবে